আমরা এখন সামদ্রুপসে পাহাড়ে আছি। একে বলা হয় ইচ্ছে পূরণের পাহাড়। আমরা যখন এখানে এসে পৌঁছালাম, তার কিছুক্ষণের মধ্যে সমস্ত পাহাড়টা মেঘে ঢেকে গেল আর শুরু হলো বৃষ্টি। মূল গেটে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। মূল গেট থেকে মনেস্ট্রি আসার পথটি খুব সুন্দর। এর একদিকে খাড়া সবুজ পাহাড়, অন্যদিকে সারি সারি দারচর। মূল মনেস্ট্রিতে ঢোকার সময় বাঁদিকে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে জুতো রেখে মনেস্ট্রিতে প্রবেশ করতে হয়। এই জায়গাটি নামচির থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। নামচি শহর থেকে এই মনেস্ট্রিতে রোপওয়ের মাধ্যমেও আসা যায়। এই মনেস্ট্রির কেন্দ্রে রয়েছে গুরু পদ্মাসম্ভবার একটি 138 ফুট উঁচু অতি সুন্দর মূর্তি, যিনি স্থানীয় ভাষায় গুরু রিনপোচে নামেও পরিচিত। ১৯৯৭ সালে দলাই লামা এই মূর্তিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2004 সালে এটি সম্পন্ন হয় এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মনেস্ট্রির প্রবেশপথের ডান দিক এবং বাঁ দিকে 4টি করে স্তূপা রয়েছে। এটি মনেস্ট্রির একেবারে উপরের অংশ। এই অংশ থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর করে দেখা যায় যখন আকাশ পরিষ্কার থাকে, কিন্তু আজ আকাশ অন্যভাবে সেজেছে। চারদিক সাদা মেঘে ঢাকা, অনবরত টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে।